মঙ্গলবার আমি একটু বাজারে যাচ্ছি, একটু টুকটাক কাজ আছে আর একটু ব্যাংকেও যেতে হবে। তো আমার মেয়ে করছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার, তো যাই, দেরি হয়ে যাবে নাহলে, আবার টিফিন টাইম হয়ে যাবে, পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আর হাতে এই ঝোলাটা জানো তো, আঁকলে টুকটাক কিছু নিতে হবে। সে ব্যাংকের কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। বাইরে প্রচুর রোদ, হাঁপাচ্ছি রীতিমতো। চলো বাড়িতে গিয়ে কথা বলবো। এই যে রাত চললো মেয়ে আনতে। তো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে রান্নার দিকে ঢুকে গেছিলাম, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর আজকে রান্না সেরকম কিছু করিনি, আমি জানি তো বেরোতে হবে, শুধু আলু ভাজা করেছি আর বড়ি দিয়ে আলু দিয়ে কি বলে পেঁপে দিয়ে ঝোল যেটা করেছি, কড়াই রেখে দিয়েছি, একটু পরে আজার করবো, কেন টাইম নেই, মেয়েগুলো খেয়ে নিই, অনেকক্ষণ আগে খেয়েছে সব। আর আলু ভাজাটা ওইখানে আছে বাবু, ওই আলু ভাজাটা নিয়ে, এই যে আলু ভাজা, আর দেখ সব খেয়ে নিয়েছে, এবার ভাতটা ওরা খেয়ে নিক, তারপর আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। যদি বৃষ্টি হয় তো খুব ভালো হবে, মেঘলা তো হয়েছে, জানি না আর বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে বাঁচি, এত গরম পড়েছে না যার ধারণার বাইরে, খাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। ও সন্ধ্যা বন্ধুরা, এই এখন আলু ঝরঝরি করব, সেই জন্য আলু সেদ্ধ করতে বসিয়েছি, চাপা দিয়ে দিলাম, আর এদিকে রুটিটা করে নিই, একটু জোরই করে দিই। দুজনে এক্সাম, দুজনে পড়ছে, কালকে ওর ইংলিশ আর তোর কি যেন লাইফ সায়েন্স। আর এইদিকে আমার রুটির সরঞ্জাম রেডি, চাপা চাপ রুটিগুলো করে নিই। আর এই চা খেয়েছে, সব বাসনপত্র মাজতে হবে, আর এই সাইডটা আজকে একটু পরিষ্কার করলাম, নোংরা হয়েছিল প্লাস্টিকটা, ওই যে দেখো কেচে দিয়েছি বাইরে করছিলেন। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, আজকে যখন সকালবেলা বৃষ্টি হচ্ছিলো একটু গাছগুলোকে চেঞ্জ করেছি, এখানে দেখো এটাকে সাজিয়েছি, দেখো ভাল লাগছে কিনা বলবে তো, এখানে রেখেছি, একটু এদিক ওদিক করি মধ্যিখানে মধ্যিখানে, পুজো আসছে, ডেকোরেশন তো করতেই হবে। চলো প্রথমে একটা গরম হয়ে গেছে, রুটিগুলো করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, যেমন তরকারিটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, আলোটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার আমি আলাদা জায়গায় রেখে দিই, জল শুদ্ধই রেখে দেবো, দিয়ে এবার কী করছি দেখো। তো কড়াটা ফাঁকা করে নিলাম, নিয়ে এবার আমি দেখলাম গরম হয়েছে কি না, এবার কী কী দেবো, মশলাপাতি রেডি করে রাখছি সামনে, এবার তেলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দেব, এবার দেব তোমার কালো জিরে, কালো জিরে দেব, কালো জিরে দিলে ভালো হয় খেতে স্বাদটা, এর আগেও আমি করেছি রান্না, সেই জন্য বলছি। এই যে কাঁচা লঙ্কা দুটো চিরে দিতাম কিন্তু ভেঙে দিয়েছি, দুটো দিলাম, যারা বেশি ঝাল খাও তারা বেশি দিতে পারো। আদা, আদাটা ছেঁচে দিয়েছি আমি, ছাঁচা অবস্থা, ভালো হয় তরকারিটা, তো চটজলদি করতে গেলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, বাড়িতে করে দেখো, টিফিনে বলো রাত্রে ডিনারে বলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা কেটে যায়, আদার গন্ধটা,
দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে দেখলাম, হ্যাঁ ভালো হয়ে গেছে, ভাজা হয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ওই জল সমেত, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার যা যা মশলা আছে, মানে হলুদ, এ দেখি কী কী দিই, দেখতে থাকো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ছোটো রান্নাঘর, একটু গুছিয়ে এদিক ওদিক করে গুছিয়ে করতে হয়। আর এটা নিরামিষ বলে আমি এর ভেতর থেকে নিয়ে করছি, এটা যদি পেঁয়াজ রসুন হতো আমি অন্য চামচ ব্যবহার করতাম। আর কারা কারা আমার মতন করো বলবে কমেন্টে, আমি তাড়াতাড়ি হলে এরকমভাবে করে ফেলি, মানে যেদিনকে নিরামিষ থাকে, আমিষ হলে করি না এটা। আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা ঝাল নয়, এটা কালারিং লঙ্কা, পরিমাণ মতো নুন, যে যেরকম খাও দিতে পারো। দেখতেই পেয়েছো বেশ ঘরে এগুলো থাকে, এটা খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নিতে হবে। খুব সুন্দর খেতে হয়েছিল তরকারিটা, আমার তো এখনও লাগছে দেখে যখন এডিটিং করছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, কেন আমাদের ঘরে সবাই জল মানে ঝোলটা আর কি পছন্দ করে। ঢাকনা দিয়ে দেবো, ব্যাস আমার হয়ে গেল ফ্রেন্ডস। এই আমার রান্না কমপ্লিট হলো, বাসন কোসন মাজা, মেজে রান্নাঘর মুছে, আর চলো তোমার দেখো রান্নাঘর পরিষ্কার। আজকের মতন টাটা। তো এই যে বাসন কোসন মেজে রাখা হয়ে গেছে, কড়া কড়ার জায়গায় টিপটপ, লাইট বন্ধ, লাইট বন্ধ। আর এই যে তরকারি, এটা আরও একটু মাখো মাখো হবে। এই রুটি এখন ছোটো ছোটোই হবে, কেন কেউ দেখছে না, সব তিনটে ভিডিও পরপর সাত সাত সাতজন মাত্র, তা আর কি ভিডিও বানাবো বলো, খুব খারাপ লাগে, কষ্ট করে ভিডিও করছি আর ওখানে নোংরামি ভিডিওগুলো কত কত ভিউ। তো ঠিক আছে, আর কিছু বলবো না, আমি আমার কাজ করে যাচ্ছি। আর যা যারা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা নেই, সাবস্ক্রাইব করতেই পারো তোমরা, লাইক দিও আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে, খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। আমি কমেন্ট বক্স খুলে রাখি এই কারণেই, তোমরা কী বক্তব্য তোমাদের সেটা বলবে, দেখে প্লিজ কিছু বলো, না হলে অসুবিধা হয় আমার বুঝতে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।